আজকে ইলিপুরে যাত্রা দেখানোর পরে আমরা এখান থেকে হরিকৃষ্ণ গোল্ডেন টেম্পল দেখার জন্য যাচ্ছি। এখান থেকে হরিকৃষ্ণ গোল্ডেন টেম্পল 4 কিলোমিটার, মোটামুটি অটোতে পড়ছে 130 টাকা। তো আমরা এসে পৌঁছলাম হরিকৃষ্ণ গোল্ডেন টেম্পলেটা। তো এটা হচ্ছে হরিকৃষ্ণ গোল্ডেন টেম্পল। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সাইলেন্স অফ গড, কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, সাইলেন্স অফ ওয়ার্ক, সাইলেন্স অফ কসমোলজি মানে সৃষ্টি তত্ত্ব। তো এই হরিকৃষ্ণ গোল্ডেন টেম্পল এখানে এসেছিলাম, কিন্তু ভিতরে যদি ভিডিও নেওয়া বারণ আছে সেখানে ভিতরে বেশ কিছু দেখাতে পারলাম না, বাইরে কিছু তোমার দেখালাম। আর যদি সময় থাকে তো বলবো এসো, এখানটায় আসলে ভালো লাগবে, মনে শান্তি পাবে। এবং এটা মেনলি যা দেখলাম, নরসিংহ যে দেবতা আছে আমাদের, নরসিংহ যে রূপ নিয়েছিল যখন ভক্ত প্রহ্লাদকে বাঁচানোর জন্যে, শ্রীবিষ্ণু নরসিংহ রূপ নিয়েছিল, সেই নরসিংহ দেবতারই রূপ এখানে আছে, সেখানে পূজিত হয় এখানে। এছাড়াও আছে মাতা লক্ষ্মী দেবী এবং হনুমান আমাদের বজরংবলী এবং শ্রীকৃষ্ণ রাধাকৃষ্ণ। তো বলবো যে সময় থাকলে এখানে আসতে পারো, ভালো লাগবে, শান্তি পাবে, মনে হ্যাপিনেস পাবে। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, কেশব কৃষ্ণ মধুসূদন, কেশব মাধব হে কৃষ্ণ মধুসূদন। হরে কৃষ্ণ গোল্ডেন টেম্পল, ওই গোল্ডেন টেম্পলের পাশেই এখানে রয়েছে হচ্ছে সাই মন্দির বা আমাদের গোশালা শ্রীকৃষ্ণ। এখানেও আসলাম, এখানেও দেখে যেতে পারো ওর সঙ্গে। কেশব